सबस्क्राइब करुन सरकारी कर्मचारी चैनल टीके एवं पाशेर बेल आइकन टीके प्रेस करुन चाकरी खबर एवं विभिन्न इम्पोर्टेंट न्यूज सम्पर्के सब समय सवार आगे अपडेट पावार जोन्नो। लक्ष्मीर भाण्डार प्रकल्पेर टाका देवा इतिमध्ये शुरू हो गेछे। गतकाल राज्येर किछु जेलार महिलारा इतिमध्ये लक्ष्मीर भाण्डार प्रकल्पेर 500 टाका एवं 1000 टाका पेये गेछेन। আজকেও কিছু জেলার মহিলারা 500 এবং 1000 টাকা পেয়ে গেছেন, কিন্তু বেশ কিছু জেলার মহিলারা এর মধ্যে পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো সেই জেলার মহিলারা কবে পাবেন এবং কোন জেলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, এই ব্যাপারে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আগামী 30 অক্টোবর রাজ্যের 4টি কেন্দ্র কোচবিহার, শান্তিপুর, গোসাবা এবং খড়দহ, এই 4টি রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে এবং ভোট গণনা হচ্ছে 2 নভেম্বর অর্থাৎ পূজোর পরে। এর ফলে এই সমস্ত জেলাগুলিতে বর্তমানে নির্বাচনী আচরণবিধি চালু হয়েছে। নির্বাচনী আচরণবিধি কি? নির্বাচনী আচরণবিধি চালু হলে সেই সমস্ত জেলাতে কোনো উন্নয়নমূলক প্রকল্প অর্থাৎ যেই সমস্ত প্রকল্প করলে সরাসরি ভোটারদের ইনফ্লুয়েন্স করা যায়, যেমন যদি কোনো ভোটের আগে যদি কাউকে সরকারিভাবে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু এক প্রকার তাকে ইনফ্লুয়েন্স করা হলো, তো এই সমস্ত কোনো কিছুই করতে পারে না দলগুলো। সেই কারণে এই 4টি জেলাতে সরকারি প্রকল্পগুলো আপাতত থমকে থাকছে, আটকে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। পূজোর আগে কিন্তু এই সমস্ত কেন্দ্রের বাসিন্দারা অর্থাৎ গৃহবধূরা সরকারি প্রকল্পের অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্বাচনী আচরণবিধি যেহেতু জারি হয়েছে সেই জন্য 224 পরগনা, নদিয়া এবং কোচবিহারের মহিলারা এবারে অর্থাৎ নভেম্বর মাসে একেবারে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ পাবে অর্থাৎ ডাবল টাকা পেয়ে যাবে, কিন্তু অক্টোবর মাসে অন্যান্য জেলার মহিলারা বর্তমানে পাওয়া শুরু হয়ে গেছে। আপনারা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু এই সমস্ত জেলার মহিলারা পাবেন না। সেপ্টেম্বরের শেষে সুখবর মিলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের প্রথম পর্যায়ে প্রায় 2.5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। নারী এবং শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জেলার জেলাশাসকদের সেই বরাদ্দ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর যে প্রথম পর্যায়ে প্রায় 2,48,60,000 টাকা বরাদ্দ করা হয়েছে। পূজোর আগে সেই টাকা পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে এই টাকা পেয়েও গেছেন। পূজোর আগেই যাতে রাজ্যের মহিলারা এই আর্থিক সাহায্য পান তার জন্য প্রশাসনিক আধিকারিকদের আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবেদনপত্র জমা পড়ার সঙ্গে সঙ্গেই তা খতিয়ে দেখার কাজ শুরু করেছিলেন সরকারি কর্মীরা। জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে এবং যাদের পৌঁছায়নি কালকের মধ্যে আপনারা হয়তো পেয়ে যাবেন, বাকিরাও একইভাবে দফায় দফায় টাকা পাবেন। তবে যেহেতু উপনির্বাচন রয়েছে সেহেতু শান্তিপুর, কোচবিহার, খড়দহ এবং গোসাবা এই 4 কেন্দ্রে অক্টোবর মাসে ফের ভোট, যার জন্য আপাতত আটকে থাকছে সরকারি প্রকল্পের বাধাপ্রাপ্তি। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নভেম্বর মাসে এই 4 কেন্দ্রের ভোটের ফলাফল বেরোনোর পরই একেবারে 2 মাসের টাকা একেবারে পেয়ে যাবেন অর্থাৎ 500 টাকা অক্টোবরের, 500 টাকা নভেম্বরের, 1000 টাকা এবং SC ST হলে 1000 টাকা অক্টোবরের এবং 1000 টাকা নভেম্বরের অর্থাৎ 2000 টাকা আপনারা একবারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।